বিরল প্রজাতি কৃষ্ণ হরিণ হত্যার দায়ে অবশেষে জেলে যেতে হলো বলিউডের সুপারস্টার সালমান খানকে। সালমান খান এই ঘটনাটি ঘটান 1998 সালে। তখন তিনি ব্যস্ত ছিলেন হাম সাথ সাথ ছবির শুটিং নিয়ে। শুটিং চলাকালীন এক রাতে শিকারের উদ্দেশ্যে তিনি ঢুকে পড়েন ওই এলাকারই একটি ওয়াইল্ড লাইফ রিজার্ভ ফরেস্টে, আর শিকার করেন দুটি বিরল প্রজাতির কৃষ্ণাঙ্গ হরিণকে। ওই বিরল প্রজাতির কৃষ্ণ হরিণগুলোকে এলাকাবাসীরা শ্রদ্ধা এবং ভক্তি করতেন, তাই তারা ক্ষুব্ধ হয়ে সালমান খান এবং তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 1998 সালে দায়েরকৃত মামলার রায় হলো প্রায় 20 বছর পর, আজ 5 এপ্রিল 2018 সালে। ভারতের যোধপুরের আদালতে এই রায় শোনানো হয়। সালমান খানকে 5 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা করা হয়। উচ্চ আদালতে মামলাটি না যাওয়া পর্যন্ত আপাতত জেলে থাকতে হবে বলিউডের এই সুপারস্টারকে। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনার আপডেট পেতে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, কেননা সংবাদ বাংলা সবসময় সর্বদিকে 24 ঘন্টা।